প্রায় দেড় বছর পর স্কুল কলেজের আঙিনায় পা রেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস শিক্ষার্থীদের। মাস্ক পরা, তাপমাত্রা মাপা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই সারা দেশে খুলেছে স্কুল কলেজ ও মাদ্রাসা। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান শিক্ষকরা। এসব নিয়ে আলোচনায় অতিথি হয়ে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন যশোর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর এবং রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক। আমাদের আজকের বিষয় শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল কলেজ। আমরা আলোচনা শুরু করছি। আমি প্রথমেই যশোরে যেতে চাই। যশোরের প্রধান শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রায় দেড় বছর পরে স্কুল কলেজ খুললো, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখেছেন? আমি আগে সংশোধন করে দিই, আমি যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে শিক্ষার্থীদের প্রচণ্ড উচ্ছ্বাস দেখেছি। তারা স্বতঃস্ফূর্তভাবে স্কুলে এসছে, পুরনো টাইট হয়ে যাওয়া ইউনিফর্ম পরবার চেষ্টা করেছে, মাস্ক পরেই এসছে এবং সকলে শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পরস্পরের সাথে আনন্দ উচ্ছ্বাস এবং দীর্ঘদিনের না দেখার সেই অভিব্যক্তি প্রকাশ করেছে। শিক্ষার্থীরা যে তাদের বন্ধুদের সঙ্গে দেখা করছে, ক্লাসমেটদের সঙ্গে দেখা হচ্ছে, এই যে তাদের আনন্দ, তারা এই আনন্দটা তারা কিভাবে প্রকাশ করছে? তারা দূর থেকেই প্রকাশ করেছে। তাদের মধ্যে যে সচেতনতা আমরা তৈরি করে দিয়েছি ক্লাসে ঢোকবার আগে, স্কুলের গেটে যখন তারা ঢুকেছিল তখন আমরা একটা করে ফুল দিয়েছি, তাদের হাত ধোবার ব্যবস্থা রেখেছিলাম, পুরো বডিটাকে স্যানিটাইজ করেছি এবং সবাই মাস্ক পরে এসছে, তারপরেও একটা করে মাস্ক দিয়ে আমরা গেট থেকেই তাদেরকে মোটিভেশন করেছি যে তোমরা কেউ কাউকে স্পর্শ করবে না, সবাই দূর থেকেই কথা বলবে, দূর থেকে পরস্পরের সাথে তোমাদের সৌহার্দ্য বিনিময় করবে। এবং তারা চোখের ভাষাতে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে, তারা পরস্পরকে স্পর্শ করেনি। ধন্যবাদ শ্রাবণী সুর। আমি রংপুরে যাব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আজকে থেকে তো স্কুল কলেজ শুরু হল প্রায় দেড় বছর পরে, তো স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে নিয়মগুলো মানার জন্য বলা হয়েছে, আপনার কি মনে হয় যে এই নিয়মগুলো কন্টিনিউ করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। সারা বাংলাদেশের নয়, আমাদের রংপুর জেলায় 1458টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমাদের পাঠদান শুরু হয়েছে। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সমস্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন, আমি এবং আমার টিম সকল কর্মকর্তা আমরা আজকে মাঠে ছিলাম, আমরা বিদ্যালয়গুলো পরিদর্শন করেছি। আমাদের সকল শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আজকের পাঠদানটা শুরু হয়েছিল। আমাদের শিক্ষকগণ যেহেতু আজকে স্কুল খুলবে তার পূর্বেই জানতো, সকল প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, স্যানিটাইজ করা ছিল, অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে, কোথাও ফুল দিয়ে কোথাও চকলেট দিয়ে, এবং সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কিন্তু প্রায় সকল বিদ্যালয়ে আজকে আমি যতগুলি বিদ্যালয় পরিদর্শন করেছি, আমাদের সহকর্মীরা যতগুলো বিদ্যালয় পরিদর্শন করেছে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের সাথেও আমরা আলোচনা করেছি। এবং আমার বিশ্বাস যে এই স্বাস্থ্যবিধি আমাদের অন্তর্বর্তীকালীন এক মাসের জন্য যে রুটিনটা দিয়েছে সেই এক মাসের রুটিন অনুযায়ী আমাদের স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ এম শাহজাহান সিদ্দিক। আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আপনারা যারা আছেন, তা আপনাদের উপরে এই এই এক মাসের জন্য কী ধরনের নির্দেশনা দেওয়া আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন শ্রেণীর রুটিন করে দেওয়া আছে। সেটিতে বলা হয়েছে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসবে, আর অন্য অন্য ক্লাস প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী তারা সপ্তাহে একদিন আসবে, এবং আমাদের যে প্রাথমিক শ্রেণী আছে সেটি আপাতত তাদের শ্রেণী পাঠদান বন্ধ থাকবে। আমাদের সিট প্ল্যান বলা আছে যে প্রতি বেঞ্চে একজন করে বসবে এবং জেড কোনাকুনি জেড প্যাটার্নে তারা বসবে, এবং স্কুলে এসেই তারা প্রথমে হাত ধুবে, তারপর স্যানিটাইজ করবে, মাস্ক আছে কি না সেটা দেখবে, এবং আমরা আগে পাঠদান করবে না, পাঠদান করার আগেই আমাদের শিক্ষার্থীদের কোভিড-19
যে মোকাবেলা করার জন্য আমরা শিক্ষার্থীরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করবে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এগুলো বিষয় নিয়ে আমাদের প্রথমত আলোচনা হবে। আর আমাদের তিনটি বিষয়ে পাঠদান করার কথা বলা আছে, বাংলা, গণিত এবং ইংরেজি। অন্য অন্য বিষয় আমরা এক মাস এটা পরীক্ষামূলকভাবে দেখব, যদি আমাদের পরিস্থিতি অনুকূলে যায় তাহলে আমাদের অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমাদের রুটিন নির্ধারণ করা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ছাতন সিদ্দিক। আমি আবার যশোরে যেতে চাই। প্রধান শিক্ষক শ্রাবণী সুর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে জানতে চাই, দেড় বছর পরে শিক্ষকরা আবার শ্রেণীকক্ষে পাঠদান শুরু করেছেন, শিক্ষকদের অনুভূতি সম্পর্কে জানতে চাই, সেই সঙ্গে শিক্ষকদের উপরে পাঠদানের ব্যাপারে কী ধরনের নির্দেশনা দেওয়া আছে সেটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের অনুভূতি অবিমিশ্রকারী, খানিকটা আনন্দের, খানিকটা উদ্বেগের, কারণ দায়িত্ব তো শিক্ষকদের, শিক্ষার্থীদেরকে সুস্থ রাখা, শারীরিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা রাখা এবং প্রতিনিয়ত তাকে মনিটরিং করা, স্কুলের ভেতরে বাইরে রুমের মধ্যে স্যানিটাইজে প্রতিদিন পরিচ্ছন্ন রাখা। গত এক মাস ধরে কিন্তু আমরা স্কুল খুলবে খুলবে প্রস্তুতি কিন্তু এক মাস ধরেই আমরা নিচ্ছি এবং শিক্ষকরাই উদ্বেগের সঙ্গে স্কুলগুলো পরিষ্কার রাখছেন। আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে দূরত্ব, আজকে তো আমরা দূরত্ব মানিয়ে তাদেরকে বসিয়েছি এবং বিভিন্ন স্কুল, যশোরে যতগুলো স্কুল আছে প্রত্যেকটি স্কুল জেলা প্রশাসক মহোদয় জনাব তমিজুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার জনাব গোলাম আজম মহোদয়, উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুজ্জামান জাহাঙ্গীর সহ সমস্ত সরকারি কর্মকর্তারা আজকে প্রত্যেকটি শহরের এবং যতটুকু পারেন তারা, যশোর শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোল্লা আমির হোসেন মহোদয়, তারা কিন্তু স্কুলে স্কুলে ঘুরে পরিদর্শন করেছেন যে স্টুডেন্টরা কেমন আছে। তো তাদের অভিব্যক্তি থেকে আমরা বুঝেছি যে শিক্ষকদের যে চাওয়াগুলো শিক্ষকরা ফুলফিল করতে আজকে পর্যন্ত পেরেছে, আগামীতে কতটা ধরে রাখতে পারবে সে ব্যাপারটি নিয়ে শিক্ষকরা উদ্বিগ্ন। কারণ আমরা আশা করেছিলাম যে 5% নিচে নামলে স্কুল খুলবে এবং এমনটি আমরা দীর্ঘদিন ধরে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছ থেকে শুনছিলাম, কিন্তু এখনো 9% নিচে নামেনি করোনা, ফলে উদ্বেগের ব্যাপারটা তো থেকেই যায় এবং শিক্ষকদের টেনশনের বিষয়টিও কিন্তু এখানে থেকে গেছে। আমরা সারাদিনে শিক্ষকরা ক্লাস তো আমরা করেছি অল্প, কিন্তু আমরা বাচ্চাদের সঙ্গে তাদেরকে বুঝিয়েছি কেমন করে তারা আসবে, কি করবে, বাসাতে যে কেমনভাবে চলবে, তাদের বাড়িতে যদি কারো অসুখ বিসুখ হয় তাহলে তারা যেন আমাদেরকে অবহিত করে এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে নির্দেশনা দেব। আমরা যে যে নির্দেশনাগুলো মন্ত্রণালয় থেকে পাচ্ছি, যে নির্দেশনাগুলো জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পাচ্ছি, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আজকে আমরা বাচ্চাদের সঙ্গে পরামর্শ করেছি, কথা বলেছি, তাদেরকে দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিল, তারা কেমন ছিল, কিভাবে ছিল, কার কি সমস্যা ছিল, কি কি অসুবিধা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কিন্তু আমরা দীর্ঘ খোলামেলা আলোচনা করেছি এবং তাদের পরিস্থিতিগুলো, পারিবারিক পরিস্থিতিগুলো বোঝবার চেষ্টা করেছি। শিক্ষকরা সবাই সেই ব্যাপারটাতে খুব আন্তরিক ছিলেন এবং তারা চাচ্ছেন শিক্ষকরা যে বাচ্চাদের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো যেন তাদের নক্ষ দর্পণে থাকে এবং তারা যেন বাচ্চাদের যে কোনো প্রতিকূলতায় তাদের পাশে দাঁড়াতে পারেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আরো শুনবো এই বিষয়ে। একটা বিরতি সময় হয়ে গেছে আমাদের, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে, দেখছেন মানচিত্র, আলোচনা করছি শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল কলেজ। এই প্রসঙ্গে আমার সঙ্গে যুক্ত আছেন যশোর থেকে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর এবং রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার AM শাহজাহান সিদ্দিক। আমরা আলোচনা আবারও শুরু করব। আমি প্রথমে যেতে চাই যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আপনি শিক্ষকদের উদ্বেগের কথা বলছিলেন, আজকে তো মাত্র স্কুল শুরু হলো, স্কুল কলেজ শুরু হলো, তো সামনের দিনগুলোতে আপনার কী মনে হয় যে স্বাস্থ্যবিধি মানাটা কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? আগামী দিনগুলো, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আগামী দিনগুলোতে স্বাস্থ্যবিধি মানাটা চ্যালেঞ্জের মুখে স্কুলের মধ্যে কতটা পড়বে সেটা নিয়ে কিন্তু আমি চিন্তিত না। আমি চিন্তিত পথে যানবাহনে যেসব ভাইকেল করে স্টুডেন্টরা স্কুলে আসে সেই ক্ষেত্রে কতটা মেনে চলা সম্ভব হবে এই ব্যাপারটি নিয়ে একটি দুশ্চিন্তা আমাদের আছে। যদি প্রত্যেকটি স্কুলে তো আর স্কুল বাস বা স্কুলে আসবার কোনো সুযোগ তেমন নাই, মফস্বলগুলোতে বিশেষ করে নাই, এবং মফস্বলের সব স্কুল কলেজগুলোতেই যে স্বাস্থ্যবিধি সঠিকভাবে
মেনে চলার মতো পরিবেশ আছে তেমনটিও নয়। শহরের স্কুলগুলো যেগুলো আছে সেগুলোতে স্বাস্থ্যবিধি আমি মনে করি যথাযথভাবে মেনেই স্কুলে বাচ্চারা আসবে এবং তারা খানিকটা হলেও পরিবেশ পাবে, স্বাস্থ্যবিধি মানবা, সচেতনতার সঙ্গে তারা চলবার চেষ্টা করবে। কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে ধরুন গ্রামগঞ্জে যে সমস্ত জায়গাতে অনেকে সচেতনতাতে আমরা পৌঁছাতে পারিনি, অনেকেই মানতে চায় না। আমরা অনেকদিনই জানি যে গ্রামের মানুষ কিন্তু দীর্ঘদিন মাস্ক ব্যবহার করেনি। তারা বলতেন যে গ্রামে করোনা হয় না, কিন্তু আলটিমেটলি দেখা গেছে গ্রামেও করোনা হয়েছে এবং গ্রামে বহু মানুষ মারা গেছে। তো গ্রামের স্কুলগুলোতে কতটা মানা হবে সেই ব্যাপারগুলো কিন্তু একটি ভাবার বিষয়। এক্ষেত্রে যদি পরিদর্শন ব্যবস্থাকে মানে শক্ত মজবুত করা যায় এবং নিয়মিত এই সমস্ত একটু ব্যাকওয়ার্ড স্কুলগুলো যেগুলো একটু আইসোলেটেড অঞ্চলে সেই সমস্ত স্কুলগুলোতে যদি পরিদর্শনের ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হয় তাহলে মনে হয়। আচ্ছা, আপনি পরিদর্শনের ব্যাপারটিকে গুরুত্ব দেওয়ার কথা বলছিলেন, আমাদের সঙ্গে রংপুর থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছেন এম এ শাহজাহান সিদ্দিক। আপনার কাছে জানতে চাই যে কতটা ফ্রিকোয়েন্টলি আপনারা এই স্কুল কলেজগুলো পরিদর্শন করবেন? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করি, আমার এই জেলায় 1458টি প্রাথমিক বিদ্যালয় আছে। বিদ্যালয় খোলার নির্দেশনা পাওয়ার পরপরেই আমরা প্রায় সকল কর্মকর্তা মিলে সকল প্রায় 1000 উপরে আমরা বিদ্যালয় পরিদর্শন করেছি এবং আজকেও আমরা সবাই মাঠে ছিলাম এবং আমরা এ সপ্তাহ আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা মাঠে থেকে আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় আমরা পরিদর্শন করব। আমরা শিক্ষকদের পাশে আছি, শিক্ষকদের সহযোগিতা করব যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ সৃষ্টি না হয়, আমাদের স্বাস্থ্যবিধি কোনো জায়গায় লঙ্ঘিত হয় বা এরকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবসময় শিক্ষকদের পরামর্শ দিয়ে আসছি, তাদের পাশে থাকতেছি। আমাদের প্রশাসন যারা মাঠ প্রশাসনে কাজ করে, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ সবাই আমাদের পাশে আছেন। আমরা ইনশাল্লাহ সকল বিদ্যালয় পরিদর্শন করি, আমরা ব্যবস্থা নিতে পারবো। আরেকটি বিষয় আমি একটু বলি যে আমাদের এই দীর্ঘদিন যে বিদ্যালয়গুলো বন্ধ ছিল, বন্ধ থাকার পরে কিন্তু আমাদের অনেকগুলো শিক্ষণ ঘাটতি হয়েছে শিক্ষার্থীদের। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষণ ঘাটতি পূরণের জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী NCTB ইতিমধ্যেই 1 সেপ্টেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন একটা পাঠ পরিকল্পনা তৈরি করেছেন। সেই পাঠ পরিকল্পনা আমাদের যে শিক্ষণ ঘাটতিটা হয়েছে সেটি কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেটা ওভারকাম করিয়ে এই স্বল্প সময়ের ভিতরে আমাদের শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণর জন্য আমরা যেন প্রস্তুত করতে পারি সেজন্য আমরা কিন্তু একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেছি এবং সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি, শিক্ষকগণ কাজ করতেছেন, আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর সবাই মিলে কাজ করতেছি। তা আমার বিশ্বাস আপনারা বড় আকারে মানে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন, মাঠে নেমেছেন। অসংখ্য ধন্যবাদ এম এ শাহজাহান সিদ্দিক, ধন্যবাদ শ্রাবণী সুর মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।